ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইটা থেকে বিভিন্ন অধ্যায়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং ওই ভিডিওগুলোতে যারা অঙ্কে খুব দুর্বল তাদের বিষয়গুলো সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইটা থেকে কষে দেখি চারের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা বুঝে শেখার চেষ্টা করব। কষে দেখি চারের একের অঙ্কগুলো বলছে নিচের প্রতিটা সংখ্যা রোমান সংখ্যায় লিখি, আর দুইয়ের অঙ্কগুলো বলছে নিচের প্রতিটা রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তার আগে আমরা জেনে নেই হিন্দু আরবিক সংখ্যা এবং রোমান সংখ্যা বলতে কী বোঝায়। আমি লিখলাম দশ, এই যে দশ সংখ্যাটা আমি লিখলাম এটা হলো হিন্দু আরবিক সংখ্যা। এখন দশ সংখ্যাটাকে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে কিভাবে লিখব, না রোমান সংখ্যায় যখন দশ লিখব তখন আমরা এইভাবে লিখব। এখন রোমান সংখ্যায় দশ লিখলাম আমরা এইভাবে। এবারে আমরা বোঝার চেষ্টা করি বাকি সংখ্যাগুলো রোমান সংখ্যায় কিভাবে লিখব। রোমান পদ্ধতিতে যখন সংখ্যা লেখা হয় তখন সাতটা মূল চিহ্ন ব্যবহার করা হয়। রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে যে সাতটা মূল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো হলো এই রকম। রোমান সংখ্যায় একের চিহ্ন হবে ইংরাজি বর্ণমালার বড় হরফে লেখা আই, পাঁচের চিহ্ন হবে ভি, দশের চিহ্ন হবে এক্স, পঞ্চাশের চিহ্ন হবে এল, একশোর চিহ্ন হবে সি, পাঁচশোর চিহ্ন হবে ডি এবং হাজারের চিহ্ন হবে এম। তাহলে রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার আগে আমাদের এই চিহ্নগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। একটু আগে আমরা জেনেছি রোমান সংখ্যায় এক লিখতে হয় কিভাবে, এখন আমরা দেখব রোমান সংখ্যায় দুই এবং তিন কিভাবে লিখতে হয়। রোমান সংখ্যায় দুই লেখা হয় এইভাবে। রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নের পরপর ব্যবহার মানে হলো যোগ। তাহলে রোমান সংখ্যায় যখন আমরা তিন লিখব তখন তিন লিখব আমরা এইভাবে, অর্থাৎ তিনটে আই পরপর বসিয়ে দেব। রোমান সংখ্যায় যে চিহ্নগুলো পরপর ব্যবহার করা যায় সেই চিহ্নগুলো হলো আই, এক্স, সি এবং এম। আবার রোমান সংখ্যায় যখন আমরা তিরিশ লিখব তখন আমরা তিনটে এক্স লিখব পরপর এইভাবে, এবং রোমান সংখ্যায় যখন আমরা চারশো লিখব তখন আমরা পরপর চারটে সি লিখব এইভাবে। আর রোমান সংখ্যায় যে চিহ্নগুলো কখনো পরপর ব্যবহার করা যাবে না সেই চিহ্নগুলো হলো ভি, এল এবং ডি। রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিনবারের বেশি ব্যবহার করা যায় না। যেমন রোমান পদ্ধতিতে যদি আমরা চার লিখি তাহলে আমরা চারটে আই পরপর ব্যবহার করি না। তাহলে রোমান সংখ্যায় কিভাবে আমরা চার লিখব সেটা এবারে বোঝার চেষ্টা করি। তুমি যখন স্কুলে প্রথম শ্রেণীতে পড়তে তখন তুমি লিখতে ক্লাস ওয়ান এইভাবে, তুমি যখন স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তে তখন তুমি লিখতে ক্লাস টু এইভাবে, তুমি যখন তৃতীয় শ্রেণীতে পড়তে তখন তুমি ক্লাস থ্রি লিখতে এইভাবে, এবং তুমি যখন চতুর্থ শ্রেণীতে পড়তে স্কুলে তখন তুমি ক্লাস ফোর লিখতে এইভাবে। এখানে আমরা দেখতে পেলাম যে যখন তুমি চতুর্থ শ্রেণীতে পড়ো তখন আমরা চারটে আই পরপর ব্যবহার করলাম না। তাহলে রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিনবারের বেশি ব্যবহার করা যায় না। চতুর্থ শ্রেণীতে যখন তুমি পড়ো তখন আমরা লিখলাম ক্লাস ফোর এইভাবে। এটা হলো রোমান সংখ্যায় লেখা পাঁচের চিহ্ন, আর এটা হলো রোমান সংখ্যায় লেখা একের চিহ্ন।
তাহলে আমরা চারকে রোমান সংখ্যায় লিখলাম এইভাবে। তাহলে রোমান পদ্ধতিতে যখন আমরা চার লিখছি তখন বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে দেখতে পাচ্ছি ছোট সংখ্যার চিহ্ন আছে। এখন রোমান সংখ্যায় যখন বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকবে তখন ছোট সংখ্যা সব সময় বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে রোমান পদ্ধতিতে লেখা চারে বড় সংখ্যার চিহ্ন পাঁচের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন এক আছে, তাই বড় সংখ্যার চিহ্ন পাঁচ থেকে ছোট সংখ্যার চিহ্ন এক বাদ দিলে আমরা পাচ্ছি চার। তাহলে এটাই হলো রোমান পদ্ধতিতে লেখা চার। এবারে আমরা কয়েকটা রোমান সংখ্যা চেনার চেষ্টা করি। এখানে যে রোমান সংখ্যাটা লেখা হয়েছে সেখানে বড় সংখ্যার চিহ্ন দেখছি দশ, বাঁদিকে আছে ছোট সংখ্যার চিহ্ন এক। এখন আমরা জানি রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে দশ থেকে এক বিয়োগ করে হলো নয়, তাহলে এটা হলো রোমান সংখ্যায় লেখা নয়। এখানে যে রোমান সংখ্যাটা লেখা হয়েছে সেখানে দুটো চিহ্ন আছে এবং বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন আছে। বড় সংখ্যার চিহ্ন এল হলো পঞ্চাশ আর ছোট সংখ্যার চিহ্ন এক্স হলো দশ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে রোমান সংখ্যা লেখা বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন থাকলে ছোট সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তাহলে পঞ্চাশ থেকে দশ বিয়োগ করে হলো চল্লিশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রোমান সংখ্যায় চল্লিশ লেখা আছে। এখানে যে রোমান সংখ্যাটা লেখা হয়েছে সেখানেও দুটো চিহ্ন আছে এবং বড় সংখ্যার চিহ্নের বাঁদিকে ছোট সংখ্যার চিহ্ন আছে। এখানে ডি হলো পাঁচশোর চিহ্ন এবং সি হলো একশোর চিহ্ন। তাহলে বড় সংখ্যার চিহ্ন পাঁচশোর থেকে ছোট সংখ্যার চিহ্ন একশো এখানে বিয়োগ করতে হবে, অর্থাৎ পাঁচশো থেকে একশো বিয়োগ করলে হয় চারশো। তাহলে এখানে যে রোমান সংখ্যাটা লেখা আছে সেটা হলো চারশো। তাহলে এখন আমরা শিখে গেলাম রোমান সংখ্যায় লেখা কোনো সংখ্যাকে কীভাবে চিনতে হয়। এবারে আমরা জানার চেষ্টা করব রোমান পদ্ধতিতে কোন কোন সংখ্যার চিহ্ন কখনোই বড় কোনো সংখ্যার বাঁদিকে বসানো যাবে না। যে সব সংখ্যার চিহ্ন কখনোই বড় কোনো সংখ্যার বাঁদিকে বসানো যাবে না সেগুলো হলো ভি, এল এবং ডি। আর মনে রাখতে হবে আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ হবে, এক্স শুধুমাত্র এল, সি এবং এম থেকে বিয়োগ হবে, আর সি কেবলমাত্র ডি এবং এম থেকে বিয়োগ হবে। কোষে দেখি চারের একের অঙ্কটা বলেছিল নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। এখন এই সংখ্যাগুলোকে রোমান সংখ্যায় লিখতে গেলে আমাদের আরও কিছু নিয়ম জানতে হবে। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু নিয়ম জেনে তারপরে এই সংখ্যাগুলোকে রোমান সংখ্যায় লেখার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।